শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবলেও বাস্তবতা ভিন্ন বললেন ডক্টর আগামী বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না বললেন বিএনপি নেতা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজেকে এখনও প্রধানমন্ত্রী মনে করলেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুস একই সঙ্গে তিনি বলেছেন সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছে তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার বাদ দাও নির্বাচন দাও তাহলে তাই করব ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয় তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন তাকে আশ্রয় দিচ্ছে ঠিক আছে কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় সাক্ষাৎকারী বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনুস বলেন তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবতা ভিন্ন এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আইনি প্রক্রিয়া চলছে দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে সরকারের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায় কাজেই এটা নিশ্চিতভাবেই চার বছরের কম হবে এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের চাওয়া এবং রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার বাদ দাও নির্বাচন দাও আমরা সেটাই করব আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান কি না জানতে চাইলে তিনি বলেন না আমি রাজনীতিবিদ নই আমি যা করি সেটা নিয়েই খুশি জীবনের এই সময়ে এসে সেটা বদলাতে চাই না চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটি প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি এদিকে আওয়ামী লীগ আগামী বিয়াল্লিশ বছরেও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি বিএনপির এই নেতা বলেন কালো শক্তির দোষররা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে লুট করেছে শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আগামী বিয়াল্লিশ বছরও ক্ষমতায় আসতে পারবে না সোনার বাংলাদেশে শেখ হাসিনার ঠাঁই হবে না এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি আগামী নির্বাচন পর্যন্ত দলে বিভেদ রাখা যাবে না যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদেরকে সাধারণ কর্মীরা প্রতিহত করবে তিনি বলেন একটা সময় মিছিলের জন্য হারিকেন লাগিয়ে লোক খুঁজে পাওয়া যায়নি এখন তো লোকের অভাব নাই আমার কথা একটাই যারা সাড়ে পনেরো বছর বিএনপির সঙ্গে ছিলেন এর বাইরে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে আসার সুযোগ না পায় বিএনপির কোনো নেতার মাধ্যমে যদি তারা দলে আসে সেই নেতার বিচার আগে করা হবে